একদিন আপনি অন্ধ হয়ে যেতে পারেন কি অবাক লাগছে না আসুন দেখিনি কি করলে আপনি একদিন সত্যিই অন্ধ হয়ে যাবেন আপনি কি ভুলে গিয়েছেন আপনার সেই পালন পালনকর্তাকে যে আপনাকে সৃষ্টি করেছে প্রবল বেগে ছুটে যাওয়া সেই তরল পানি থেকে যে আপনাকে জীবিত রেখেছে আপনার মায়ের পেটে সেই জায়গায় ছিল না কোনো আলো বাতাস ছিল না কোনো মুক্ত আকাশ সেখানে আল্লাহ তালা আপনাকে বাঁচিয়ে রেখেছেন যার ইচ্ছায় এখন আপনি লাশ হয়ে যেতে পারেন যে চাইলে এখনই আপনাকে পঙ্গু বানিয়ে দিতে পারেন আপনি আর বিছানা থেকে উঠতে পারবেন না আপনি মারা যেতে পারেন অসুস্থ হয়ে যেতে পারেন এত কিছু জানার পরও আমরা আলোকে ভুলে আছি কেন আপনার সময় নেই আপনার প্রাণকত্রাকে স্মরণ করা ওনার বিধানগুলো মেনে চলার আপনার পালনকর্তা আপনার কাছে একটি চিঠি প্রেরণ করেছে আপনার সৃষ্টির উদ্দেশ্য কী যেখানে বলে দিয়েছেন আপনি কিভাবে কি করলে সফলকামী হবেন আপনি প্রশান্তি পাবেন কিন্তু আপনার কোনো সময় নেই এই চিঠিটি পড়ার কই আপনি তো অগণিত বই পড়ে আসছেন কত বড় বড় রেগে নিয়ে যাচ্ছেন ডিগ্রি অর্জনের জন্য কত অধ্য করছেন তখন এত সময় আসে কিভাবে বন্ধু বান্ধব সবেকে ছেড়ে আপনি পড়তে বসেন আপনার ডিগ্রি অর্জন করতে হবে আপনি এত বড় ডিগ্রি অর্জন করেছেন সুরা ফাতেহার বাংলা উচ্চারণ করতে পারছেন না তো দূরের কথা সুরাফ আতেহা আপনি সঠিকভাবে উচ্চারণও করতে পারছেন না আপনার সেই দশ মিনিটের সময় হয় না আমাদের লজ্জা হওয়ার জন্য এতটুকু যথেষ্ট কেননা আমরা শুধু মুখেই বলি আর এবং ইসলামকে বিশেষ করে রেখেছি সেটা জ্বালাই করার জন্য সেটা নিয়ে গবেষণা করার জন্য আমাদের হাতে সময় নেই আমাদের মাঝে কেউ কেউ আছে যাদের পাঁচ অওয়াত পড়ার সময়ও নেই এতটা ব্যস্ত রিজিক নিয়ে দুনিয়ার পেলিশন নিয়ে এতটা সে ব্যস্ত দুনিয়ার মিচে মায়া মানুষকে ভালোবাসা তাদের সাথে গল্পগুজব করা সকল কিছু ঠিকই আছে কিন্তু সলাদ পড়তে ঠিক নেই আপনি যখন মারা যাবেন তখন আপনার বন্ধু বান্ধব স্বজন পরিবারের সকল আপনাকে কবর রেখে আসবে কিছুদিন মনে রাখবে তারপর আপনাকে ভুলে যাবে দুনিয় বিকাশ করতে করতে ভুলে গিয়েছেন আপনাকে যে সত্যিকারে ভালোবাসে সেই সত্তাকে আপনি ভুলে গিয়েছেন আপনার সৃষ্টি করার উদ্দেশ্য তবে জেনে রাখুন খুব শীঘ্রই আপনাকে অন্ধ হয়ে যেতে হবে এবং আপনার পালনকর্তাকে যেমন আপনি ভুলে গিয়েছেন তার আদেশগুলো পালন করার জন্য আপনাকে আল্লাহ তালা এতটা হেদে দিয়েছিল কিন্তু আপনি তা গ্রহণ করেননি আপনি আল্লাহকে ভুলে গিয়েছেন আপনার পালনকর্তা আপনাকে এমন একদিন ভুলে যাবে যেদিন আপনি পিছু উঠতে পারবেন না আপনার পিছাবার আর কোনো সময় নেই যেদিন আপনার কোনো কিছু করা থাকবে না যেদিন আপনি ভুক ভরা আর্তনাদ নিয়ে আপনি দিশেরা হয়ে যাবেন তার আসুন আমরা জেনে নিই যেদিন আল্লাহ আপনাকে অন্ধ অবস্থায় উঠাবেন যেদিন আপনাকেও ভুলে যাওয়া হবে সে ব্যাপারে আল্লাহ তারা কোরানে কি বলেছেন আল্লাহ তারা বলেন যে আমার স্মরণ থেকে মুখ ফিরিয়ে নিবে তার জীবিকা সংকীর্ণ করা হবে এবং তাকে কেয়ামতের দিবসে অন্ধ অবস্থায় উঠানো হবে সে বলবে হে আমার পালন কর্তা আমাকে কেন অন্ধ অবস্থায় উঠালেন আমার তো দুনিয়াতে চক্ষু ছিল আমার দুটি চোখ ছিল তখন আলাদা বলবেন এভাবে আমার আয়াত তোমার কাছে এসেছিল অতপর তুমি সেগুলো ভুলে গিয়েছিলে তেমনি ভাবে আজ তোমাকে আমি ভুলে গেলাম এই আয়াত শোনার পর আপনার কাছে কেমন লাগছে আপনি শিয়াকে ভুলে গেলেন শিয়াল্লাহ বিধানকে তুচ্ছ ভাবছেন পালন করার উৎসাহ যাচ্ছে না দুনিয়ার জিনিসগুলো আপনি ঠিকভাবে পালন করছেন দুনিয়া যত নিয়মকানুন রয়েছে সঠিকভাবে তা পালন করছেন ট্রাফিক সিগনাল পরীক্ষা সময় মতো উপস্থিত হওয়া বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া খেলাধুলা করা সব কিছু সময় মতো কিন্তু আল্লাহর বিধান মানতে সময় মতো হয় না কি বাঁচার ইচ্ছে হচ্ছে না এই ভয়ানক পরিস্থিতিতে আপনি কিভাবে বাঁচবেন বাঁচার মতো কেউ থাকবে না আপনি কোনো সঙ্গী সাথে পাবেন না পিছু ফিরতে পারবেন না সময় শেষ এই জীবন একবারই একবার পাবেন দ্বিতীয়বার পাওয়ার কোনো সুযোগ নেই সুতরাং এই একটি জীবনকে কাজে লাগা আপনার আল্লাহকে স্মরণ করুন কোরআনের যে আদেশগুলো রয়েছে যে বিধিবিধান রয়েছে সেগুলো পালন করতে চেষ্টা করুন এখনই সচেতন হন আল্লাহ তালা আমাদেরকে বুঝা মানার তাফিক দান করুন আমিন.